হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট উইথ আফরিন। আর আমি হচ্ছে পাবমিরা আফরিন। তো আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সহি সালামতে আছো। চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটা হচ্ছে মেটাবলিজম নিয়ে। তো ইয়াস, মেটাবলিজমটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? মেটাবলিজমের সঙ্গে অনেক কিছু জড়িত, আমাদের ওয়েট লস, ফ্যাট লস, সুস্থ থাকা, মাসল গেইন, সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে বিষয়টা সেটা হচ্ছে মেটাবলিজম। আমরা জানি যার মেটাবলিজম যত স্লো তার ওয়েট তত গেইন হবে, এবং যার মেটাবলিজম যত ফাস্ট তার ওয়েট তত দ্রুত কমবে বা সে তত ফিট থাকবে, স্লিম থাকবে। বাট মেটাবলিজমটা আসলে কি, কিভাবে এটাকে ফাস্ট করা যায়, চলো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করি। এবং 100% অথেন্টিক ইনফরমেশনগুলো থাকবে। প্লিজ মরিচিকার পিছনে খুঁজো না যে এটা খেলে আমার মেটাবলিজম ফাস্ট হবে, ওটা খেলে মেটাবলিজম ফাস্ট হবে, এরকম কোনো বিষয় নেই। যেটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি আজকে। মেটাবলিজমটা কি আসলে? মেটাবলিজম একটা প্রসেস, যেই প্রসেসে তুমি যে খাবার বা পানি খাও সেইটাকে এনার্জিতে ট্রান্সফার করে বডি। সো আমরা অনেকেই আফসোস করি, অমুকে এত কেউ ওয়েট বাড়ে না, কি সুন্দর স্লিম আছে, আর আমি কি হাওয়া খাই, পানি খাই, তারপরেও আমার ওয়েট গেইন হয়। সো আসলে ব্যাপারটা কি, কেন তোমার ওয়েট গেইন হয় কিছু না খেলেও? দেখো, আমাকে দেখলে অনেকে বিশ্বাস করে না যে আমি এত এত খাবার খাই না, প্রতিদিন তো খাই না, প্রতিদিন আনহেলদি খাবার খাবো, প্রতিদিন এত এত খাবার খাবো, এটা তো আর সম্ভব না। বাট অকেশনালি হয়তো সপ্তাহে একদিন, সপ্তাহে দুই দিন, কোনো প্রোগ্রাম, যা খেতে মন চাই আমি তাই খাই। তখন আমার খাওয়া দেখলে কিন্তু অনেকেই জাস্ট হা হয়ে যায়, ও মাই গড তুমি এত খাও, মানে তোমাকে দেখে মনে হয় যে জাস্ট সালাদ খাও, এই খাও, ওই খাও, মানে এটা তো লাইফ হতে পারে না। সালাদ খেয়ে কারো লাইফ চলতে পারে না, আমাদেরকে তো স্বাভাবিক লাইফস্টাইলে ফিরে আসতে হবে। এই জন্যই আমরা মেটাবলিজমের পিছনে ছুটি যে এটাকে কিভাবে ফাস্ট করা যায়। তো এই প্রসেসটা যত ফাস্ট হবে তোমার কিন্তু খাবারগুলো তত হজম হয়ে যাবে, তোমার কিন্তু ফ্যাট হিসেবে জমার চান্স পাবে না। এখন আমরা মেটাবলিজমটা স্লো করে ফেলি, একটা তো জেনেটিক আছেই, জেনেটিকভাবে কার কীরকম মেটাবলিজম ফাস্ট হবে স্লো হবে সেটা তো গড গিফটেড, গড ডিসাইড করবে যে কার কীরকম হবে। দ্বিতীয়ত আমরা যেটা ভুলটা করি সেটা হচ্ছে ডায়েট করতে গেলে একদম স্ট্রিক্ট একটা ডায়েট, আনহেলদি ডায়েট, কম পরিমাণ, লোয়েস্ট পরিমাণ খাবার ইনটেক করে মেটাবলিজমের 12টা বাজিয়ে দিই। আমরা মনে করি যে আমাদের ওয়েটটা কমছে, খুব ভালো মতো কমছে, বাট আস্তে আস্তে যে মেটাবলিজমটা স্লো হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা খেয়াল করি না। তুমি একবার ভেবে দেখো যে তুমি যে এই যে খাবার একদম কম পরিমাণ খেয়ে খেয়ে ওজনটা কমাচ্ছ, এটা কয়দিনের জন্য? এক মাসের জন্য, ছয় মাসের জন্য, নাকি এক বছরের জন্য? তারপরে তোমাকে আবার খাবারে তো ফিরতে হবে, নাকি নর্মাল একটা খাবারে তো ফিরতে হবে? সারা জীবন তো তুমি এতটুকু পরিমাণ খাবার খেয়ে থাকতে পারবে না, 500-700 ক্যালোরি পরিমাণ খাবার তো তুমি খেয়ে থাকতে পারবে না, তোমাকে তো খাবার বাড়াতে হবে। তো তোমাকে ওজনও কমাতে হবে, তোমার মেটাবলিজমটাও ধরে রাখতে হবে। ভরে যখনই রাখতে পারবে না তখনই তুমি আবার আগের খাবারগুলো খেতে যাবে এবং তোমার ওয়েটটা আবার গেইন হয়ে যাবে। সো তার জন্য আমাদের কি করা দরকার? করা দরকার আমাদেরকে একটা সাস্টেনেবল, একটা ইফেক্টিভ, একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে। তোমার যে পরিমাণ খাবার দরকার তার চেয়ে কিছু পরিমাণ খাবার তুমি কম খাবে, তাহলে তোমার মেটাবলিজমটাও ভালো মতো চলবে। এবং পাশাপাশি যে কাজটা করতে হবে, দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু বুস্ট ইউর মেটাবলিজম ইজ এক্সারসাইজ। এক্সারসাইজ ছাড়া তোমার মেটাবলিজম ফাস্ট করা ইম্পসিবল। যত এক্সারসাইজ করবে, যত তোমার অ্যাক্টিভিটিস থাকবে, তত কিন্তু তোমার মেটাবলিজমটা কাজ করতে থাকবে, ফাস্ট হতে থাকবে। আমরা অনেকেই বলি যে এক্সারসাইজ ছাড়া শুধু ডায়েটে কি ওজন কমানো সম্ভব? হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। খাবার কম খাবে যেটা তোমার প্রতিদিনের চাহিদা, তার চেয়ে তুমি ক্যালোরি কম ইনটেক করবে, তোমার ওজনটা কমবে, একদম 100% শিওর। বাট পাশাপাশি তোমাকে যেটা করতে হবে, তোমার এনার্জি বুস্ট করতে হবে, তোমার ইমিউন সিস্টেম বুস্ট করতে হবে, তোমার মেটাবলিজম বুস্ট করতে হবে। কম খাবার খেয়ে কখনো মেটাবলিজম বুস্ট হয় না, যেটা করলে হয় সেটা হচ্ছে এক্সারসাইজ। তুমি যত বেশি অ্যাক্টিভ থাকবে সারাদিন, যত বেশি অ্যাক্টিভিটিস থাকবে, এক্সারসাইজ থাকবে,
তত তোমার মেটাবলিজমটা ফাস্ট হবে। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি যে আমি যে এত খাই, বিশেষ বিশেষ দিনগুলোতে এত পরিমাণ খাই, এটা কিন্তু আমার উপরে কোনো রকম এফেক্ট ফেলে না, কারণ আমার মেটাবলিজমটা ফাস্ট আছে, আমি সব সময় অ্যাক্টিভ, এক্সারসাইজের মধ্যে আছি, দ্যাট মিন্স মেটাবলিজম আমার অলওয়েজ অ্যাক্টিভ। সো আমার এই অকেশনালি খাওয়া, বেহিসাবি খাওয়ার পিছনে কিন্তু একটাই রিজন, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ কন্টিনিউ থাকা। সো যদি মেটাবলিজম ফাস্ট রেখে এরকম লাইফস্টাইলে ফিরে যেতে চাও, খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে এক্সারসাইজ করা। এই ভুলটাই মেয়েরা করে, মেয়েরা এক্সারসাইজটাকে জাস্ট শত্রু মনে করে, যে এটা একদম বিরক্তিকর একটা কাজ, এটা রেগুলার একদম করা পসিবল না, অন্য কোনো উপায় থাকলে বলো, ওজন কমানোর অন্য যদি কোনো উপায় থাকে সেটা বলো। সো ওজন কমানোর উপায় আছে, খাবার কম খাওয়া, কিন্তু ভালো ভালো খাবার যদি তুমি অকেশনালি খেতে চাও, তাহলে কিন্তু তোমাকে মেটাবলিজম নিয়ে অবশ্যই কাজ করতে হবে। এবং তার জন্য যেটা বললাম যে একটাই উপায়, সেটা হচ্ছে এক্সারসাইজ। এবং এক্সারসাইজের মধ্যেও কোন এক্সারসাইজগুলো করবে, যেটা করতে হবে তোমাকে মাসলের জন্য কাজ করতে হবে। এবং মাসল শুনলে যেটা ভয় পাও তোমরা, যে বডি বিল্ডিং টাইপের কিছু, নো, মিনিমাম লিন মাসল যেটাকে বলে, একটু মাসল বডিতে না থাকলে তোমাকে জাস্ট রোগা লাগবে। সো তার জন্য সেই মিনিমাম মাসল, লিন মাসলটুকু থাকার জন্য তোমাকে যেটা করতে হবে, ওয়েট ট্রেনিং করতে হবে, সেটা হোক ফ্রি হ্যান্ড, সেটা হোক এক্সট্রা কোনো ওয়েট নিয়ে। জিমে যাওয়ার সুযোগ নাই, যাদের বাসায় কোনো এক্সট্রা কোনো ওয়েট নাই, ডাম্বল নেই, বারবেল নেই, কিচ্ছু নেই, কিচ্ছু দরকার নেই, যদি পারো দুইটা বটল নিয়ে করো, যদি সেটাও পসিবল না হয় জাস্ট ফ্রি হ্যান্ড ওয়েট ট্রেনিংগুলো করো, বডি ওয়েট ট্রেনিংগুলো করো, যেমন স্কোয়াট করো, লাঞ্জ করো, প্ল্যাঙ্ক করো, পুশ আপ করো, এনাফ এনাফ, বডি ফিট রাখার জন্য এনাফ এগুলো এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো কি করবে, তোমার ওই যে লিন মাসলটা বডিতে দরকার, ওই মাসলটাকে যথাযথভাবে সুরক্ষিত রাখবে, এবং এইটার জন্যই তোমাকে দেখতে সুন্দর লাগবে। এবং এই মাসলটা যদি মিনিমাম থাকে, তাহলে তোমার বডি ফ্যাটটাও কমতে থাকবে, এবং তুমি যখন এক্সারসাইজ করবে তখন তো তোমার ক্যালোরি বার্ন হবেই, অন্য সময় যখন তুমি রেস্টে থাকবে, ঘুমিয়ে থাকবে, বা অন্যান্য ফ্রি সময় যখন তুমি এক্সারসাইজ করছো না, তখনও তোমার ভিতর ভিতর ক্যালোরি বার্ন হতে থাকবে। সো এই জন্যই এই এক্সারসাইজগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এবং সবসময় ক্যালোরি বার্ন হওয়া মানে কি, সবসময় মেটাবলিজম সিস্টেমটাও অ্যাক্টিভ থাকা। সো গার্লস, যদি মজার মজার খাবার খেতে চাও অকেশনালি, যদি মেটাবলিজমটা ফাস্ট করে রাখতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই একটাই উপায়, এক্সারসাইজ করে যাওয়া। হ্যাঁ, যদি ওই জিরা পানি, আদা পানি এগুলো যদি কাজ করে, তাহলে সেটা কী পরিমাণ, মানে 0.00001 পরিমাণ হতে পারে। সো এইটুকু বেনিফিটের উপর ডিপেন্ড করার কোনো যুক্তি আমি দেখি না, এটা তোমার মেটাবলিজমে সরাসরি ইফেক্ট ফেলছে, সরাসরি কাজ করছে মেটাবলিজম নিয়ে, সেই বিষয়গুলোতে ফোকাস করো। খাবার, ক্লিন ডায়েট, হেলদি একটা ডায়েট এবং এক্সারসাইজ। আর যেটা বললাম যে একদম স্ট্রিক্ট ডায়েটে যাওয়া যাবে না, তাহলে কিন্তু মেটাবলিজমের 12টা বেজে যাবে, মেটাবলিজম স্লো হয়ে যাবে। তোমাকে যেটা করতে হবে, যা প্রয়োজন তার চেয়ে অল্প কিছু পরিমাণই তোমাকে খেতে হবে, এবং এটাতে যদি তোমার ওজন স্লো কমে, এবং সেটাও তোমাকে মেনে নিতে হবে ভবিষ্যৎ ভালোর জন্য, কারণ তোমার হ্যাবিটটা ধরে রাখছো, তোমার মেটাবলিজমটা ধরে রাখছো তুমি। আর হ্যাঁ, ওয়েট লস, ফ্যাট লস, মেটাবলিজম ফাস্ট করা, এই ব্যাপারগুলো কিন্তু একদিনে হবে না। হ্যাঁ, এগুলো কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু আসবে, একদিনে আসবে না, এক মাসে আসবে না, ছয় মাসে আসবে না, আস্তে আস্তে বিল্ড আপ হবে, ক্রমাগত বিল্ড আপ হবে, একটু একটু করে বিল্ড আপ হবে। সো অধৈর্য হওয়ার কিছু নাই, এগুলো কিন্তু তোমাকে কন্টিনিউয়াস, এগুলো বিষয়গুলোই এমন যে এগুলো তোমাকে ধরে রাখতে হবে কন্টিনিউয়াস। এগুলো থেকে যে ছয় মাস করলাম, হ্যাঁ এবার আমার ফাস্ট হয়ে গেছে মেটাবলিজম, এবার আমি যা খুশি খাবো, এক্সারসাইজ করবো না, তা কিন্তু হবে না। এগুলো আস্তে আস্তে বিল্ড আপ করার বিষয়, এগুলো সব স্লো প্রসেসে যাবে, স্লো প্রসেসে এগোবে। সো ধৈর্য ধরে থাকতে হবে, ফ্যাট লস, ওয়েট লস সব কিছুই হবে, সময় মতো হবে, মেটাবলিজমটাও ফাস্ট থাকবে, তুমি তোমার স্বাভাবিক লাইফস্টাইলেও ফিরে যেতে পারবে। শুধু কন্টিনিউয়াস ক্লিন ফুড, হেলদি ডায়েট, এক্সারসাইজ মেনটেন করে যেতে হবে। হলো আমার ভিডিওর আজকের মূল বিষয়, আশা করছি যে তোমাদের উপকারে আসবে।
সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।